हेलो गाइस, दिस इज कार्मा हियर एंड आज के আমি খেলতেছি আবার পাবজি বাট সরি পাবজি মোবাইল লাইট বাট আজকে নতুন আপডেটে ভাবলাম একটু গোল্ডেন উডস ম্যাপেও খেলা যাক। তো আমি হ্যান গোল্ডেন উডস ম্যাপে খেলছি অ্যান্ড মানে নামতেছি আমার টিমমেটদের সাথে। তো আমি যে জায়গায় নামতেছি ওই জায়গায় নামটা আমার ঠিক মতো মনে নেই, জীবনেও নামি নেই। আমি নামি খেলি দুই জায়গায়, লাক্সারি হাউস আর ট্রেনিং সেন্টার। এই জায়গা ছাড়া গেলে আমি কোথাও নামি না। তো আমি এরকম সপ্তাহে দেখতেছি এটা হট ড্রপ হওয়ার একটা চান্স ছিল বাট হট ড্রপ হয় নাই, আমি জানি না কেন। সো তো প্রতিবারের মধ্যে এখানে আমি নেমে পড়ি অ্যান্ড সাথে সাথে গাইজ এ কে এম আর উজি পাই আর এক নাফর বান্দার আমি একটা ফুট স্টেপ পাইতে থাকি। এখানে আমি বুঝতে পারি যে আসতেছে আর এটা কিন্তু বট ছিল না গাইজ। অ্যান্ড সে গরুর মতো এই এম লকিংয়ের জন্য সে আমার সাথে ফাইটিং আর পারলো না। অ্যান্ড ফাইনালি আমি ওটা ফিনিশ দিয়ে দিই। বেচারা ভেক্টর নিয়েছিল, অবশ্যই ভেক্টরের ড্যামেজ অনেক বেশি, যাই বলো তাই বলো। টুয়েলভ এখান থেকে বেরোতে বেরোতে আমি সামনে অনেকটা গান সাউন্ড পাই বাট আয়সা থেকে কোনো এনিমি টেনিমি নাই। তো আমি মানে দুঃখে কষ্টে নদীর পাশে দাঁড়িয়েছিলাম বেশিক্ষণ না, অল্পক্ষণ। অ্যান্ড এরপর খুঁজতে খুঁজতে বুঝতে পারি যে এনিমিরা সামনে চলে গেছে। অ্যান্ড আমি ওদেরকে এমনি স্পট করে এই কেমের স্প্রে দিই যে ওরা আমার দিকে তাকানোরও সুযোগ পায় না। ওইদিকে তাকাতে আমি ওদেরকে নক করে ফেলি। অ্যান্ড এর সাথে হয়ে যায় আমার দুইটা কিল, মানে কিল না, দূরে আরেকটা বান্দাকে দেখি। অ্যান্ড সেই বান্দাটাই হচ্ছে সেই বটনের জন্য নক হয়েছিল। ওই আমি মনে করতেছিলাম ওই দূরে মনে আরেকটা এনিমি বাট ওটা আসলে যেটা আমি নক করছি ওই লোকই। মানে যখন আমি এডিটিং করতেছিলাম তখন আমার এটা মনে হয়েছিল যে আমি আমার একটা কিল কম কেন দেখাইতেছে। পরে আমি বুঝছি যে দুইটা আলাদা পার্সন ছিল। অ্যান্ড এর সাথে আমার দুই কিল সম্পূর্ণ হয়। তারপর আমি গাড়ি নিয়ে একটু ঘুরে বেড়াতে থাকি, ম্যাপসটা একটু এক্সপ্লোর করি, কখনো ভালো কোথাও এক্সপ্লোর করি না। বাট আমার এক্সপ্লোরের মধ্যে বাধা হয়ে আসে কিছু এনিমিস। অ্যান্ড একটা নক ছিল, আমি চটকাই দিয়ে কিল শুরু করি। এর সাথে আমার হয়ে যায় তিন কিল। অ্যান্ড দেখে মনে হচ্ছিলাম মনে হয় একটা স্কোয়াড ছিল বাট আসলে একটা সোলো। তো স্কোয়াডের ভয় আমি তার থেকে কভার নিয়ে আসি। অ্যান্ড সাইডে বান্দার স্পট করে আমি দিয়ে একে মিনিট একটা মাখন লেভেলের স্প্রে বাট এত ড্যামেজ থাকার কারণে বান্দা আমার থেকে পালাই যায় বাট বান্দা সেটা নক করছিল। আমি আবার ওর কিল চুরি করে আনি, এনে দুইটা কিল চুরি করছি। আরে ওর জন্য খারাপ লাগতেছে। তো লাস্টে আবার ওরাও মেরে দিব, চিন্তা করেন তাহলে ওর কেমনটা লাগতেছে। তো মানে গালিতে ভরার কথা। তো আমি এদিক দিয়ে পালাইতেছিলাম কিন্তু ওই শয়তানে আমি বলছি যে পিছন দিক দিয়ে মারবি না। কিন্তু মানে পিছন দিক দিয়ে কোন দিক দিয়ে মানে পিছন না কোন দিক দিয়ে মারা শুরু করে আমি বুঝি না। আর আমি এখানে আটকাই যাই আয় হায়। তো মানে প্রো প্লেয়ার থাকলে নিশ্চয়ই মারা দেয়। তো আমি বুঝতে পারছিলাম এটা মনে হয় কোনো রকমের বট। তো আমি সামনে যাইতে থেকে সামনে দেখি আরেকটা বান্দা চলে আসছে। ওরেও আমি তাড়াতাড়ি করে নক করে দিই, নক নক করে আমি তাড়াতাড়ি করে আমার হেলথের রিকভারের কাছে যাই। ভাবছিলাম আমি নকটা ফিনিশ করবো কিন্তু তারপরে ভাবলাম না ব্রো এটা হতে দেওয়া যায় না, নক পরে ফিনিশ করবো, আগে আমি হেলথ রিকভার করি। তো হেলথ রিকভারের মাঝখানে অনেক ফুট স্টেপ পাইতেছিলাম। মানে আমি বাম পাশে দেখতেও পাইছিলাম যে বান্দাটা যাইতেছে। সে মানে প্যানিক হয়ে গেছে যে এত ফুট স্টেপ কেনে আমি আমার পিছন দিক থেকে আর এইবার একটা মাখন লেভেলের স্প্রে দেওয়া ফিনিশ দেওয়া দিই। সেটার সাথে হয়ে যায় আমার পাঁচ কিল, যেটা নক করছিলাম এটা করুন। আচ্ছা পিছন দিয়ে আরেকটা ফেরেস্তা আসছে। যেসব ফেরেস্তা পাবজি দেওয়া পাবজির তৈরি ফেরেস্তা যারা আমাদেরকে বিনামূল্যে লুট দেওয়া থাকে, একটা ফেরেস্তাকে আমি আরও একটা ফেরেস্তাকে নক করি, নক না ডিরেক্ট কিল করি। অ্যান্ড সে আমাকে একটা ভালো লুট মানে কিউবিজেট দেওয়া দেয় যেটা গোল্ডেন লুটস অনেক কমন অ্যাজ শানক। তো এখান থেকে আমি যেটা নক করছিলাম লাল জামা, সেই লাল জামা সামনে চলে গেছিলো। অ্যান্ড আমি লাল জামাটা ফিনিশ দেওয়া সাত কিল পাই গেছি, ওয়াও কত গর্বের বিষয়। আর এই যে সেই লোকটা যেটা আমার পিছন দিক দিয়ে মারতেছিল যার আমি অনেকগুলো কিল চুরি করছি তার থেকে আমি এম4 নিয়ে পাহাড়তে দেখি। অ্যান্ড ফাইনালি আমি অনেকক্ষণ 3 মিনিট 42 সেকেন্ড কোনো কিল না পায়া একটা ড্রপের পিছনে আশ্রয় নিই। অ্যান্ড সঙ্গে সঙ্গে আমি AWM পেয়ে যাই, ফির দিল খুশ হো গিয়া থা। লেকিন পিছনে দেখি ঘরে একটা বান্দা। তো আমি যেহেতু হ্যাকার তাই আমি আগে থেকে স্কোপ খুলে বুঝতে পারছিলাম। অ্যান্ড এখানে আমি একজনের স্পট করি, বুঝতে পারি ভাবছিলাম এর নেট দিয়ে মারবো। তো আমি কাছে যাই অ্যান্ড দেখি যে দুইজন, এখানে একজন টিপি বিনিতে আর একজন। তো আমি জায়গা মতো নেট মারি বাট ওরা ওখান থেকে পালাই যায় রাইট মুভমেন্টে। তো আমি আমার 1069 IQ ইউজ করে এইখানে মানে কভারের জায়গা ছিল না, তাই ভাবলাম এই জায়গাটা ভালো হবে। তো আমার 1,000,000 IQ যদি তোমাদের কাছে পছন্দ লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেওয়া দাও। তো আমি আমার 1,000,000 IQ ইউজ করে এখানে এসে কভার নিতেছি। এখানে অনেকক্ষণ ধরে মানে পিকপাক করে দেখতেছে যে আমি কোথায় আছি আমি কোথায় আছি। তো মানে পিকপ্যাক করে যখন বের হয়েছে তখন আমার কুত্তা আমার কাছ থেকে আর বাঁচতে পারে নাই। আমিও নক করে দিছি। অ্যান্ড স্প্রেটা যদি পছন্দ থাকে প্লিজ একটা লাইক মেরে যাও। অ্যান্ড বলবো না যে ভাই আপনার স্প্রে অনেক স্লো বাট কারণ হচ্ছে পাবজি মোবাইল লাইটের ড্যামেজ বেশি, হেলথ বেশি। তো এখানে আরেকবার তো আমার সামনে সে ড্রপ শট দেওয়া দেয় মানে ওর পার্টনারটা, বাট আমার আমার সামনে এসব ড্রপশট চলে না ভাইয়া। আমি এতেছি
গড লেভেলের প্রো আল্ট্রা প্রো সুপার প্লেয়ার, আমার সাথে সব প্রো ট্রো চলে না, তার সাথেই সাথে আমার 9 kills সম্পূর্ণ হয়ে গেছে। বাট গাইজ, অত 3 মিনিট 48 সেকেন্ড ওয়েট করার পর আমি কোনো কিল না পাইতেছিলাম না, অথচ আমার ফ্রেন্ডরা ঠিকই মানে আমার টিমমেটরা ঠিকই দম দম করে কিল বানতেছে, কানেক্ট আটকে দেয়। আমি বুঝতেছি না এনিমি পুরো একটা স্কোয়াড ওয়াইপ দেওয়া দিচ্ছে, ওগুলো খালি কানেক্ট আটকে দেয়। আমি বুঝলাম না কই ওয়ার ইজ এনিমি, বাট যেহেতু আমার কোনো বেল নাই গ্রুপের মধ্যে টিমের মধ্যে, তাই আমাকে বেল দেয় নাই। তো আমি এদিকে জোনের সাথে ফাইট করে যাইতেছিলাম, আর এদিকে দেখি সাপের বাচ্চা এখানে দাঁড়ায় আছে, আমার ফ্রেন্ডে মারা পাইতারাই ছিল, বাট আমি মেরে দিছি। যাই হোক, এই টেক্স ছিল যেটা আমি AWM সামনে লাগাই, খুব বেশি ভাব মারতেছিলাম, অনেক বেশি ভাব ভাব ভাবতেছিলাম AWM আছে, বাট এনিমি ছিল একটাই, ভাবছিলাম ওইটা একদম কপি সটিয়ে লাল করে দেবো। বাট প্রতিবারের মতোই আমার টিমটা লাস্ট কিলটা করে নেয়, হ্যাঁ আমি 10 kill চিকেন পাওয়া যায়, কিন্তু লাস্ট কিলটা করলে একটু ভাব লাগে প্রত্যেক ইউটিউবারই। তো গাইজ, আজকের মতো এখানে, ভিডিও ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর গাইজ প্লিজ একটু সাপোর্ট করো, একটু শেয়ার দাও, যেটা আমি প্রতিবারের মতো বলে এসেছি, একটু শেয়ার দাও। অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছে, পরীক্ষার মধ্যে ঈদ এসে গেছে।